লাইটরুমে এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে ঠিক তেমনি আমাদের ফটোর কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য বাড়ছে এর প্রিসেটের ব্যবহার। অনেকে জেনে থাকবেন ম্যানুয়ালি লাইটরুমে একটা ডিফল্ট ফটো এডিট করতে অনেক সময়ের প্রয়োজন হয়, সেখানে প্রিসেট ইউজ করে মাত্র এক ক্লিকে একটা ফটো এডিট করা যাচ্ছে। গত কিছুদিন আগে আমরা লাইটরুম নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি, সেখানে আপনাদের দুর্দান্ত সাড়া ছিল এবং আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছিলেন অরেঞ্জ এবং টেল টাইপের কিছু প্রিসেট শেয়ার করার জন্য। মূলত সেই জন্যই আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আদনান ফ্রম টেকবঙ্গ। প্রথমে আপনাকে বরাবরের মতো আবারও চলে যেতে হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে প্রিসেট ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে সেটা সবাই জানেন। ওকে, চলুন এবার আমরা জানি কিভাবে আমরা এই প্রিসেটগুলো আমাদের ডিফল্ট ফটোতে অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের একটি ডাউনলোড করা প্রিসেট। তো আমরা আমাদের গ্যালারি ডাউনলোড সেকশনে আসলে আমরা এটা দেখতে পাবো। এখান থেকে আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব, তারপর লাইটরুমে এটি অ্যাড করে দিব। এরপর আমাদের ডিফল্ট ফটোটিকে চুজ করব, এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব, তারপর অ্যাড টু লাইটরুম। এখন আমাদের লাইটরুম অ্যাপটি ওপেন করতে হবে, তারপর অল ফটোস, এরপর আমাদের প্রিসেটটিকে ওপেন করব, দেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর কপি সেটিংস, এখান থেকে টিক মার্ক। ওকে, এখন আমরা এখান থেকে ব্যাক করব। এরপর আমাদের ডিফল্ট ফটোটিকে ওপেন করব, তারপর এই থ্রি ডট মেনুতে আবারও ক্লিক করব, এখান থেকে পেস্ট সেটিংস। প্রিসেট অ্যাপ্লাই করার পরও কিন্তু আমাদের ফটোটিকে কাস্টমাইজ করতে হবে। আমরা এখান থেকে কালারে চলে যাব, তারপর মিক্স, এখানে আমি আমার ফটো অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা ফটোটিকে সেভ করব। এর জন্য শেয়ার আইকনে ক্লিক করব, তারপর এক্সপোর্ট। এখানে ডিফল্ট অবস্থায় জেপিজি দেওয়া থাকবে, আর আপনি যদি এটা প্রিসেট আকারে সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে ডিএনজি সিলেক্ট করে দেবেন। তো আমি জেপিজিতে রাখছি, এখান থেকে টিক মার্কে ক্লিক করছি, দ্যাটস ইট। হোপফুলি এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে আপনার চমৎকার সব ফটোগুলো এডিট করতে। ভিডিওটি যদি কাজের মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা। সেখানে রয়েছে আমাদের অনেক দক্ষ মডারেটর এবং মেম্বার্স যারা আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করবে। এছাড়া আপনারা চাইলে আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারেন, সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর প্রিসেটগুলো ডাউনলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।